আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজ আপনাদের সামনে বলবো আল্লাহর উপর ভরসা করার ফজিলত। আল্লাহর উপর ভরসা করলে কি হয়? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হ্যাঁ, 30 পারাতে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি আল্লাহর ওমা ইতাওয়াক্কাল আল্লাহ ফাহু হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার জন্য যথেষ্ট, তার মানে আপনি যেই বিষয়ে আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ সেই দায়িত্ব নিয়ে নেবে, আপনার সে কাজটা আল্লাহ করে দেবে। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে আপনাকে পাক্কা ইমানদার হতে হবে। পাক্কা ইমানদার মানে আল্লাহর উপরে বিশ্বাসী হতে হবে যে আল্লাহ আমার কাজটা করে দিবেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার মধ্যে কিছু জিনিস থাকতে হবে, অর্থাৎ আপনাকে হালাল খোর হতে হবে, হারাম খোর হলে হবে না। আপনি পরে টাকা মেরে খেলে হবে না, হ্যাঁ, আর আপনার কাউকে কষ্ট দিলে হবে না। আপনি বাড়িতে আপনার স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, মা বাপকে কষ্ট দিচ্ছেন, ছেলে সন্তানকে কষ্ট দিচ্ছেন, অথবা পাড়া প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, হ্যাঁ, যে কোনো মানুষকে কষ্ট দিচ্ছেন, হ্যাঁ, তার উপরে জুলুম অত্যাচার করছে, যদি এমন থাকে তাহলে হবে না, তাহলে আপনাকে হবে না, আপনাকে সব ছেড়ে দিতে হবে, একদম ভালো মানুষ হইতে হবে, ঠিক আছে, পর উপকারী হইতে হবে, পরের উপকার করতে হবে, চাই আপনি মুসলমান হোক হিন্দু হোক সবার উপকার করতে হবে, আর সবার সঙ্গে ভালো ব্যবহার দেখাইতে হবে, সবাইকে সম্মান দিতে হবে, হালাল করতে হবে, ঠিক আছে। আর কখনো চুরি করবো না, চুরি করবে না, ডাকাতি করবে না, ধোকাবাজি করে কার কাছে টাকা পয়সা নিয়ে খাবো না, ইত্যাদি সমস্ত খারাপ গুণ ছাড়তে হবে। যদি ছাড়তে পারেন তারপর আপনি আল্লাহর ভরসা করেন, আর আর আল্লাহর হুকুম মতো চলতে হবে, আল্লাহর হুকুম মতো চলতে হবে, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, রমজান মাসে জিকির আজকার করতে, 5 প্রতিদিন আল্লাহকে স্মরণ করতে হবে। এভাবে যদি চলেন আল্লাহ তাআলা আপনার সমস্ত দায়িত্ব নেবে, আপনি যা চাইবেন আল্লাহর কাছে পাইবেন, ঠিক আছে, আল্লাহ আপনার সব কিছু দিবে। তো এবার কথা হইল, আমরা যদি আল্লাহকে ছেড়ে অন্য কোনো বস্তুর উপর ভরসা করে, বস্তুর উপর ভরসা করি, হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তো আল্লাহ তাআলা তার উপরে তাকে হাওয়ালা করে দেয়, তো তুমি আমাকে বাদ দিয়ে ওর কাছে চাচ্ছ আর ওর উপরে ভরসা করছো, যাও তোমাকে ছেড়ে দিলাম, তুমি ওই তোমাকে বাঁচাবে, আমি তোমাকে বাঁচাবো না। তো বন্ধু, বলার কথা হচ্ছে এই, আজ আমরা অজানার কারণে জানি না যে একমাত্র আল্লাহ আমাদের সমস্ত আশা পূরণ করতে পারে, অন্য কেউ পারে না, আমরা এই কথাটা আমরা জানি না, এই জন্য আমরা কী করি আজ দেখি বস্তুবাদী হয়ে গেছি, বস্তুবাদী, বস্তুর উপর ভরসা করে থাকি। আর বস্তুর মধ্যে একটা বস্তু হচ্ছে তাবিজ, তাবিজের উপর ভরসা করি, অর্থাৎ যে কাজ আল্লাহ করতে পারে সেই কাজ এই তাবিজ আমাদের করে দিতে পারে। আমরা তাবিজ রাখি কিসের জন্য? বিপদ দূর করার জন্য। তাবিজ গলায় দেই, হাতে বাঁধি কিসের জন্য? কোনো একটা কঠিন রোগ থেকে বাঁচার জন্য। তাবিজ আমরা ব্যবহার করি কিসের জন্য? শত্রু থেকে বাঁচার জন্য। অথচ এই সমস্ত কাজ একমাত্র আল্লাহ, রোগ দূর করার কাজ কার? আল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াইদা মারিস্তুফা ইয়াশফিন, হে তোমরা বলো যে আমরা যখন অসুস্থ হই তখন তিনি, অর্থাৎ আল্লাহ আমাদেরকে সুস্থ করেন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, তোমরা এই কথা বলো। কিন্তু আমরা কি বলি? আমরা তাবিজ ধারণ করি। যদি এবার তাবিজ ধারণ করলে কিন্তু মানুষ সুস্থ হয়, তার কারণ হচ্ছে দুইটো। নাম্বার এক, ওই আপনার উপর শয়তান ভর করে থাকে, শয়তান ভর করে থাকে, শয়তান আপনার অসুস্থ করে, ঠিক আছে। এবার তাবিজ দিলে শয়তান সরে যায়। কেন সরে যায়? যাতে আপনার এইরকম কুফুরি বিশ্বাস হয় যে তাবিজে আমার রোগটা ভালো করছে, এই জন্য শয়তান সরে যায় আপনার কাছ থেকে, আপনার রোগটা কিছুক্ষণের জন্য ভালো হয়ে যায়, ঠিক আছে। তো আসলে কি, এটা আপনার কোনো রোগ না, এটা শয়তানের কারণে রোগটা হয়েছে, আর শয়তান আপনাকে এই গাড়িটা চলে যাক বলছি, আর শয়তান আপনাকে এই বদ আকিদার মধ্যে গ্রেফতার করতে চাচ্ছে যে এই তাবিজ তোমাকে ভালো করছে, এত এই তাবিজ, তখন কি হয়? তখন আল্লাহ, এই দেখুন, আপনি বস্তুবাদী হয়ে যান, তখন বস্তুবাদী হয়ে যান, আল্লাহ থেকে আল্লাহর সাথে সম্পর্ক কেটে যায়। যে আল্লাহর সাথে সম্পর্ক গড়া দরকার, এই তাবিজ আপনাকে কী করে? আল্লাহর থেকে সম্পর্ক কেটে দিয়ে এই তাবিজের উপর, অর্থাৎ বস্তুর উপর আপনাকে বিশ্বাস নিয়ে আসে, বস্তুর উপরে ইমান নিয়ে আসে যে এই তাবিজ আমাকে ভালো করে, এ তাবিজ আমার সমস্ত সমস্যার সমাধান করে, এ তাবিজ আমার রোগ দূর করে, এ তাবিজ আমার পেরেশানি দূর করে, এ তাবিজ আমার অনেক রকমের যে কাজ আল্লাহ করতে পারে সেই কাজ এ তাবিজ করতে পারে। আপনার এই একটা একটা বিশ্বাস ও একটা মানে মানে কী বলবো, মানে কুফুরি, এটাকে কুফুরি বলতে পারেন আপনি, মানে যে কাজ আল্লাহ করে সেই কাজ যদি অন্য কারো করতে পারে তাহলে তাকে আপনি আল্লাহ বানিয়ে ফেলছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে, মান তাআলাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মানে মোয়াল্লাকাত, একটা হাদিস আছে ধরনের, যে ব্যক্তি তাবিজ ধারণ করলো সে শেরেক করলো, যে ব্যক্তি তাবিজ ধারণ করলো সে শেরেক করলো, এই আপনার এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা, ঠিক আছে বন্ধু। তো কথা হইল, এই হাদিসটা কেন বলছেন জানেন? এই হাদিসটা কখন বলছেন, কোন পর্যায়ে বলছেন?
একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 10টা লোক আসে ইসলাম গ্রহণ করার জন্য, ফলে তিনি তাদের মধ্যে 9 জনকে বায়াত করেন, 9 জনকে ইসলামে মানে প্রবেশ করান কলমা পড়িয়ে, আর একজনকে করাননি। তখন তারা প্রশ্ন করে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের 9 জনকে করিয়েছেন আর ওকে কেন করাননি? তখন কি বলছে, আলাইহ তার উপর তাবিজ আছে, তার শরীরে তাবিজ আছে, তার হাতের মধ্যে তাবিজ বাঁধা আছে, এর জন্য আমি তাকে করব না। তখন এই কথাটা শোনার পর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কি করলো, হাত থেকে তাবিজটা কেটে ফেলে দিয়েছে। যখন ফেলে দিয়েছে তখন ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে সঙ্গে আবার ইসলামের মধ্যে কলমা পড়ে ইসলামের মধ্যে প্রবেশ করান। করানোর পর তিনি এই হাদিসটা বয়ান করেন যে ব্যক্তি হাতে বা শরীরে কি করবে, তাবিজ ধারণ করবে, সেই সে কী করলো, শেরেক করলো। তো বন্ধু, এই ব্যাপার তাবিজ মানুষকে আল্লাহ থেকে দূর করে, বস্তুর উপর ইমান আনায় যে সে আমাকে আল্লাহর মতন আমাকে কী করে সুস্থ করতে পারে, আমার বিপদ দূর করতে পারে। তো একমাত্র অথচ আমাদের একমাত্র আল্লাহর উপর আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ আমাদের কোনো উপকার করতে পারবে না, আল্লাহ যদি আমাদের ক্ষতি করে কেউ বাঁচাইতে পারবে না, আমাদেরকে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে বাঁচাইতে পারবে না। এই বিশ্বাস একমাত্র আল্লাহর উপর আনতে হবে। এভাবে যদি বিশ্বাসী হতে পারেন আর আল্লাহর উপরে এভাবে ইমান আনতে পারেন, তাহলে তারপর যদি আল্লাহর উপরে ভরসা করেন যে আল্লাহ আমি ওই ব্যাপারে তোমার উপরে ভরসা করছি, তুমি আমার কাজটা করে দাও, তবে আল্লাহ আপনি এই কাজ করে দিবে। তাছাড়া আপনি যদি আল্লাহর উপরে ভরসা করছেন, আবার ওদিকে পীর বাবার কাছে যান, মাজারে যান, সেখানে সিজদা দেন, হ্যাঁ, যে মাজারে মরা পীর কবরের মধ্যে শুয়ে আছে, সে আমাকে বাঁচাইতে পারবে, সে আমার বিপদ দূর করতে পারবে, আবার এই তাবিজ দিয়েছি, এই তাবিজে আমার বিপদ দূর করতে পারবে, আল্লাহ বিপদ দূর করতে পারবে, সব জগা খিচুড়ি যদি করে দেন, তাহলে আল্লাহ আপনার কখন সাহায্য করবে না। এবার হয়তো মাজার গেছেন, সেখানে মানত করেছেন, আপনার বিপদ দূর হয়ে যাবে, দূর আল্লাহ পরীক্ষা করবে সেটা। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে না যে আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। তোমরা মাজারে যাবা, সেখানে মাজারে মান্নত করবা, মাজারে চাইবা যে আমার এইটা হয়ে গেলে এইটা দিব, একটা গরু দিব, একটা ছাগল দিব, হাঁস দিব, মুরগি দিব, এসব মান্নত করবা, আর সেইগুলো কিন্তু আল্লাহ এসে বিপদ দূর করে দেবে আপনার, ওরা করবে না, কেউ করবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে যারা, হে নবী সাল্লাম, যারা কবরে আছে তোমরা তাদেরকে শোনাতে পারবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, হ্যাঁ, যারা কবরে আছে তোমরা তাদেরকে শোনাতে পারবে না। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে, আল আমওয়াত গায়রাহিয়া ওয়ালা ইয়াশুরুনা ইয়ানা ইবাসুন, যারা মরে গেছে তারা জীবিত নয়, তারা হচ্ছে মৃত্যু ব্যক্তি, তারা জীবিত নয়, এবং তাদেরকে দ্বিতীয়বার কখন তাদেরকে সৃষ্টি করা হবে সেটা তাদের জানা নাই। তাহলে ওরা কী করে সাহায্য করবে? ওরা নিজের ব্যাপারে অবগত নয়, নিজের ব্যাপারে ওরা জানে না যে আমরা কোন অবস্থায় আছি। হ্যাঁ, তা এই সমস্ত মৃত্যু ব্যক্তিদের কাছে চাইলে কি তারা সাহায্য করতে পারবে? কখন পারবে না। এর জন্য মাজার, তারপরে আরও কি আছে, এগুলো কবর মাজার, তারপর তাবিজ, তা আমরা ওই সমস্ত রাস্তা থেকে ফিরে এসে একমাত্র আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়বো আমরা, ঠিক আছে? যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাদের সমস্ত কাজ করে দেবেন। আর আমাদের অধিক আল্লাহ কোথায় আছে, কোরআন হাদিসের দৃষ্টিতে বলবো, আল্লাহ কোথায় আছে? আল্লাহ 7 আকাশের উপর আরস, সে আরসের মধ্যে আল্লাহ আছে। আর আল্লাহ কত বড় জানেন, কত বড় জানেন, হাদিসের মধ্যে এসেছে যখন আয়াতুল কুরসি অবতীর্ণ হয়, তখন আবু যর গেফারি তিনি এসে বলছে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা এই কুরসি কি? এই আল্লাহ কোরআনের মধ্যে কুরসির কথা বলছেন যে কুরসি এত বড় যে সমস্ত আকাশ আর পৃথিবীগুলোকে ঘিরে আছে। কুরসি মানে একটা চেয়ার ধরুন, কুরসি মানে চেয়ার, চেয়ারের নিচে 7 আকাশ 7 জমিন ভরা আছে, আর ওই কুরসিটা চারদিকে প্রশস্ত হয়ে আছে, ঠিক আছে? তো ওই কুরসিটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরসি কি জানো? আর কুরসি হচ্ছে আরশের মোকাবেলা এতই ছোট যে একটা বিশাল বড় একটা ময়দানের মধ্যে যদি একটা আংটি খুলে ফেলে দেওয়া হয়, ওই আংটিটা হচ্ছে কি, কুরসি। আর এই বিশাল বড় ময়দানটা হচ্ছে কি, আল্লাহর আরশ। এবার আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়, একই উপমা দিব যে একটা বিশাল বড় ময়দানের মধ্যে একটা আংটি ফেলে দিন, ওই আংটিটা হচ্ছে আল্লাহর আরশ, আর এত বড় বিশাল বড় ময়দান ওইটা হচ্ছে আল্লাহ তাআলা। তো আল্লাহ এত বড়, আর কোরআনের মধ্যে সূরা জুমার মধ্যে আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর ডান হাতের মধ্যে সমস্ত আকাশ ল্যাপটান অবস্থায় থাকবে, 7 আকাশ,
আর অন্য হাত বলতে বা হাত কিন্তু আল্লাহ আল্লাহ বা শব্দ ব্যবহার করে, তিনি বলছেন অন্য হাতের মুঠোর মধ্যে পৃথিবী থাকবে। তাহলে ডান হাতের মধ্যে সাত আকাশ, এতে করে আমাদের পৃথিবী থেকে নিয়ে আকাশের যে ছাদ আছে ওই এটা হচ্ছে প্রথম আকাশ, ওই আকাশের থেকে নিয়ে আবার দ্বিতীয় আকাশের মানে 500 বছর রাস্তা, মানে এই পৃথিবী থেকে আকাশ আমার প্রথম আকাশ 500 বছর। বিদ্যুতের গতিতে যদি আপনি কোনো যান যায় যে 500 বছর লাগবে যেতে, আবার এই প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে দূরত্ব একই 500 বছর, এভাবে 60টা আকাশ আছে, 60টা আকাশ। এ আমাদের এই প্রথম আকাশের নিচে কত গ্রহ নক্ষত্র আছে, কোটি কোটি গ্রহ নক্ষত্র আছে, এক এক গ্রহ কত বড়, এই সূর্য কত বড়, এই সূর্য থেকে বড় বড় গ্রহ নক্ষত্র আছে, ঠিক আছে। তো এই সব কিছু আল্লাহ এভাবে যখন ধরবেন কিয়ামতের দিন, সাত আকাশ আল্লাহর হাতের তালুতে চলে আসবে। হ্যাঁ, মুফাসসিররা কি বলছেন, বলছে 60টা আকাশ আল্লাহর তালুতে এভাবে পড়ে থাকবে, যেমন আপনার হাতের তালুতে যদি 60টা সরিষার দানা পড়ে থাকে, সরিষার দানা বা তিলের দানা 60টা পড়ে থাকে, আপনার কিছু মনে হবে? কিছুই মনে হবে না, আপনার হাতের তালুতে পড়ে থাকবে। তেমনইভাবে কিয়ামতের দিন আল্লাহর হাতের তালুতে 7 আকাশ পড়ে থাকবে। তা আল্লাহর হাতের তালু যদি এত বড় হয় তাহলে আল্লাহ কত বড়, আল্লাহ কত বড়। এবার অনেকে বলেন ঠিক আছে, আপনি অনেকে বলে কি আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ নিজে নিজে পরিহিত বলছেন যে কিয়ামতের দিন তিনি ডান হাতের মধ্যে কি থাকবে, ডান হাতে 7 আকাশ থাকবে। যখন আল্লাহ কথা বলছেন তিনি ডান হাত আছে, বাম হাত আছে, আবার আকাশ এই হাতের মধ্যে কি হবে, আকাশটা থাকবে, 7টা আকাশ থাকবে এভাবে হাতের মুঠের মধ্যে, পৃথিবী থাকবে এই হাতের মধ্যে। তাহলে আপনি কীভাবে বলছেন আল্লাহ নিরাকার, তাহলে আপনার ঈমান কোথায়? আল্লাহ কোরআনের মধ্যে যেভাবে তার অস্তিত্বের কথা বলছেন, আমাদেরকে হুবহু ওইভাবে ঈমান আনতে হবে। যদি কেউ অস্বীকার করে এই সমস্ত কথা না মানে তারা ঈমানদার নয়, তারা ঈমান নয়। কোরআনের মধ্যে আল্লাহ যা বলছে আমাদেরকে সেভাবে হুবহু ঈমান আনতে হবে, আমাদেরকে মন গড়া ব্যাখ্যা করলে হবে না, ঠিক আছে। তেমনইভাবে সূরা কলমের মধ্যে আল্লাহ কী বলছে, সূরা কলমের মধ্যে আল্লাহ বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনার পায়ের গোছা খুলে দিবেন, অর্থাৎ তিনার পা নূর দ্বারা ঢাকা আছে, 70,000 নূরের পর্দা দিয়ে ঢাকা আছে। তিনি কিয়ামতের দিন এই সমস্ত তুলে পর্দা তুলে যখন পায়ের গোছা খুলে দিবেন সবার সামনে, তখন এবং বলবেন, আল্লাহ বলছে কোরআনের মধ্যে আল্লাহ আল্লাহ কথা বলছে, কলমের মধ্যে আল্লাহ নিজেই কথা বলছেন যে খুলে দেওয়া হবে পায়ের গোছা, এবং মানুষকে বলা হবে সেজদা করো। এবার দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা করেছিল ইমানের সাথে তারা সেজদা করতে পারবে, বাকি কেউ সেজদা করতে পারবে না, কারো কোমর এবার নিচু হবেই না, নিচু হবে না, গাছের মতন এরকম এরকম দাঁড়িয়ে থাকবে। তো এই কথা আল্লাহ বলছেন, সূরা হুদের মধ্যে আল্লাহ বলছেন কি যে আমি নূহ আলাইহিস সালামকে বলেছিলাম, হে নূহ তুমি আমার চোখের সামনে কি করো, তুমি নৌকা তৈরি করো, আমার চোখের সামনে, চোখে চোখ ব্যবহার করছে, আইনুন শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা। তো আল্লাহ আবার সূরা কমার সূরা ইয়ার মধ্যে আর রহমানের মধ্যে আল্লাহ বলছেন যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র তোমার প্রতিপালকের চেহারা ব্যতীত, তোমার প্রতিপালকের চেহারা ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গাতে তার কোথাও তার হাতের কথা উল্লেখ করছেন, কোথাও তার আপনার চেহারার কথা উল্লেখ করছেন, কোথাও তার পায়ের কথা উল্লেখ করছেন, এবং হাদিসের মধ্যে তো স্পষ্টভাবে অসংখ্য হাদিস আছে আল্লাহর আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে। এক ইহুদি এসে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলার 5টা আঙ্গুল, আল্লাহ তাআলা 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল আছে, এক আঙ্গুলের মধ্যে এক এক জগৎ আছে, তিনি উল্লেখ করছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন এবং তিনি সমর্থন করেছেন যে হ্যাঁ ঠিক বলছে, ঠিক বলছে। তো এই সমস্ত কথা কোরআন থেকে হাদিস থেকে প্রমাণিত আল্লাহ তাআলার অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে। তো এটা এবং এ কথা আছে যে আল্লাহ তাআলা হাসেন, যদি তিনি অস্তিত্ব না থাকবে তো হাসবে কি করে, তিনি হাসবে কি করবে, কি করে হাসবে। তো এত বন্ধুরা কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, এবং এক হাদিসের মধ্যে সে রাসূল সাল্লাম কি বলছেন যে আমি একবার দেখেছি স্বপ্নের মধ্যে দেখছি আল্লাহ তাআলার কুদরতি হাত আমার কান্দের মধ্যে রেখে দিয়েছে, রাখার সঙ্গে সঙ্গে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে, তখন আমি সমস্ত কিছুর সৃষ্টির রহস্য আমি জেনে গেছি। তো এই আল্লাহ তাআলা যে কুদরতি হাতটা দেখেছে রাখার সঙ্গে সঙ্গে আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে, তাহলে এখানে আল্লাহর অস্তিত্ব বোঝা যাচ্ছে যে তিনার অস্তিত্ব আছে। আর যারা বলে নিরাকার, আল্লাহ নিরাকার, তার কোনো আকার নাই,
তাহলে এখন তো তারা আল্লাহর অস্তিত্ব বুঝে গেছে, নিরাকার হলে তার অস্তিত্ব নাই, আর অস্তিত্বহীন জিনিসের কোনো ইয়া নাই, ক্ষমতা নাই। এত যারা বলে আল্লাহ নিরাকার, তারা এক প্রকার আল্লাহকে অস্বীকার করছে, তারা তার সঙ্গে সঙ্গে কোরআন হাদিসকে অস্বীকার করছে। কোরআন হাদিসের মধ্যে আল্লাহ তার অস্তিত্বের কথা বলা হয়েছে, আল্লাহ অস্তিত্বের কথা বলা হয়েছে, যে তিনি হাত আছে পায়ে আছে সব কিছু কোরআনের মধ্যে, কোরআনের কথা, কোরআনের মধ্যে আল্লাহ স্বয়ং বলেছে। তো যারা এগুলোকে আপনারা অস্বীকার করেন, তাহলে আমরা কেমন মুসলমান? মুসলমান নামই হচ্ছে আল্লাহ এবং রসুল কোরআন হাদিসে যা কিছু বলছে সেইগুলো একেবারে হুবহু তার উপর ইমান নিয়ে আসা, তাকে অন্তর থেকে বিশ্বাস করা। আর সবচেয়ে বড় কথা, যে যখন মানুষ জান্নাতে চলে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, আজ তোমরা জান্নাতে চলে আসো, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছি, তোমরা আর কিছু চাও আমার কাছে? কিছু চাও কি বলো? তো সবাই বলবো, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দান করেছেন, এরপর আমরা আর কী চাবো? আর কিছু চাওয়ার আমাদের কিছুই নাই। আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে আর একটা জিনিস দিব, সেটা কি? আজ আমি তোমাদেরকে দিদার দিব, অর্থাৎ দেখা দিব, তোমরা আমার সচোখে আমাকে দেখতে পাবে। তখন আল্লাহ তাআলা পর্দা হাঁটিয়ে দিবেন, পর্দা হাঁটানোর সঙ্গে সঙ্গে সবাই এক দৃষ্টিতে আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, এক দৃষ্টিতে তাকিয়ে, কারো 60 বছর 70 বছর হয়ে যাবে, এবার তাকিয়ে দেখবে আল্লাহ এত সুন্দর, এত সুন্দর দেখবে আল্লাহকে তাকিয়ে তাকিয়ে। হ্যাঁ, তারা মানে তাদের এত দিন চলে গেছে, 60 বছর 70 বছর কেটে গেছে, বুঝতে পারবে না। এবং হাদিসের মধ্যে আছে, সাহাবা বুখারী হাদিসে করে, বুখারীর মধ্যে আছে, সাহাবারা জিজ্ঞাসা করছে, হে আল্লাহ নবী সাল্লাম, কিয়ামতের দিন আমরা কি আমাদের সচোখকে আল্লাহকে দেখতে পাবো? তখন আল্লাহ নবী সাল্লাম প্রশ্ন করছেন, আচ্ছা যদি আকাশে মেঘ না থাকে তাহলে সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয়, অসুবিধা হয়? না না না, স্পষ্ট দেখতে পাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন ঠিক তোমরা এমনভাবে আল্লাহকে দেখতে পাবা, আল্লাহকে দেখতে কোনো অসুবিধা হবে না, তোমরা সচোখে নিজের চোখে দেখতে পাবা কিয়ামতের মাঠে। তো এবার আল্লাহ যদি নিরাকার হবে তাহলে কী করে দেখবে, কী করে দেখবে বলুন? তো এই যে কথা বলছেন আল্লাহ নিরাকার, এই সমস্ত কথা কেউ বলেনি হাদিসের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবারা বলছে, চার ইমাম কেউ বলছে এই সমস্ত কথা? এই সমস্ত কথা পেয়েছেন কোথায় আপনারা? উপরি কথা। হ্যাঁ, এবার কথা হলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লাহ আরশিস্তাওয়া, দয়াময় আল্লাহ আরশের উপর আছেন। আল্লাহ তাআলা আরশের উপর আছেন না, এটা কোরআনের কথা। আল্লাহ কোথায় আছে? না পৃথিবীতে নাই, আকাশেও নাই, জমিনে কোথাও নাই, একমাত্র তিনি আরশের উপর আছে। আল্লাহ বলছেন এই কথা। আর আমরা যারা বলি, আর যারা আপনারা বলেন যে আল্লাহ নিরাকার এবং তিনি সব জায়গায় আছে, তাহলে এই আয়াতকে অস্বীকার করা হচ্ছে, কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়েছে, যেখানে আল্লাহ তার অবস্থানের কথা বলছেন। অবস্থান কোথায়? আল্লাহর অবস্থান কোথায়? আরশের উপরে। এবং হাদিসে এসেছে প্রতিদিন রাতে তৃতীয় অংশের পর আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আকাশে নেমে আসেন প্রতিদিন, প্রতি রাতে নেমে আসেন এবং এলান করেন যে তোমার কেউ আছে কি, তোমরা আমার কাছে চাইবে, আমি তোমাদেরকে দিব। এবার 2-3টা কথা তিনি এলান করেন। এবার যারা ওই সময় নামাজ পড়ে আল্লাহর কাছে চায় এবং হালাল খোর হারাম খোর না আল্লাহ তাদেরকে দেন, তাদের আশা পূরণ করেন। ঠিক আছে, তো বন্ধুরা, এই সমস্ত কুফুরি আকীদা আমরা বর্জন করি। আসুন, যে এই কথা কখনো বলবো না যে আল্লাহ নিরাকার এবং আল্লাহ সব জায়গায় আছে। এই কথা বললে কখনো সে মুক্তি পাবে না আল্লাহর কাছে। এমন আকীদা কোথায় পেয়েছেন আপনি? কোরআন হাদিস বিরোধী আকীদা। বরং আল্লাহ এবং রসুল কোরআনে হাদিসে আল্লাহ সম্পর্কে যে কথা বলছে আমরা তার উপরে হুবহু ইমান নিয়ে আসবো। এটা আমরা কোরআন হাদিস থেকে পাই যে আল্লাহর অস্তিত্ব আছে। একবার এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জিব্রাইল, তুমি তো আল্লাহর কাছে যাও, তুমি খবর এনে আমাকে দাও। তো তুমি আল্লাহকে নিজের চোখে দেখেছো? বলছো আমি কী করে দেখবো আল্লাহকে, আর আমি আল্লাহর কাছে কী করে যাবো, আল্লাহর নিকটবর্তী কী করে হবো? কারণ আল্লাহ নূরের পর্দা দিয়ে আল্লাহ ঢাকা আছে, আর আমি আল্লাহর নিকট চলে গেলে আল্লাহ শরীরটাই এতই আপনার তেজ আল্লাহর শরীরের মধ্যে, যদি পর্দা হটিয়ে দেওয়া হয় না তো গোটা মহাবিশ্ব আল্লাহর শরীরে তেজে পুড়ে যাবে, রোশনিতে পুড়ে যাবে। তো আমি তো পুরো সার্কার হয়ে যাব। তিনি বলছেন, জিব্রাইল সালাম বলছেন, আমি যে আল্লাহর নিকটবর্তী হই, তিনার শরীরের যে একটা উত্তাপ আছে সে উত্তাপে পুরে আমি সার্কার হয়ে যাব। তো বন্ধুরা, এই সমস্ত কথা কোরআন থেকে হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহর শরীর আছে এবং আল্লাহর শরীর নূরের ঢাকা থাকে। ঠিক আছে,
তো আমরা কোরআন হাদিসের পর যেভাবে আল্লাহর অস্তিত্ব বর্ণনা করা হয়েছে আমরা তার উপর ঈমান নিয়ে আসবো। তার বাহিরে এই যে মন গড়া আকিদাকে বানিয়েছে, কুফুরি আকিদা বানিয়েছে যে আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ, এবং আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ যদি সব জায়গায় থাকবে তাহলে আমরা পেশা পায়খানা করছি, তা আল্লাহর উপরে পেশা পায়খানা করছি? এই সমস্ত কথা বলেন কি করে? এগুলো আল্লাহ সব জায়গায় আছে এই সমস্ত কথা বলা কুফুরি কথা, কুফুরি। কোরআনের অনেক আয়াত অস্বীকার করা হবে যেখানে আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ আরশের উপরে আছে। তো যাই হোক বন্ধুরা, আমি এখানে যা কিছু বললাম তা কোরআন হাদিসের ভিত্তিতে বলছি, তো আমরা সেভাবে আসুন আমরা এর উপর আমল করি। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।